আমি গত 3-4 মাস আগে একটা রেপ কেস দিছিলাম আমতলী থানার মধ্যে, মহিলা কমিশনারও দিছিলাম, কাশেম বুইয়া, বাবার নাম আব্দুর রুব বুইয়া, এর ব্যাপারে একটা রেপ কেস দিছিলাম। এখন পর্যন্ত রেপ কেসের কোনো খোঁজ খবর নাই, আর আমতলী থানার তারা আমারে দৌড়াইছে, আজকানা কালকা নিয়েন, এফআইআর কপি সোমবারে নিয়েন, মঙ্গলবারে নিয়েন, শুক্রবারে নিয়েন, ওসি নাই, এ সে কই আসলে আমারে দৌড়াইছে, আমার এফআইআর কপি আমারে দিছে না, তারা আমার কেসটা রাখছে না। তো তারা মিমি মজুমদারের বলে মানা আছে, মিমি মজুমদারের লগে থাকে কাশেম বুইয়া, তাদের আবার খুব ভালো ফ্রেন্ড, তে সবসময় ওনারা দেখবেন মিমি মজুমদারের সাথে হেরা দেখা যা কাশেম বুইয়ারে। তো এর মতো দুশ্চরিত্র একটা লম্পট ছেলের লগে মিমি মজুমদারে কিভাবে মিশে, তাই নিয়ে একটা মহিলা হইয়া মহিলা জাতের কলঙ্ক, তাই নিয়ে তাই নিয়ে কি করে আমতলী থানার মধ্যে না করে যে তার ব্যাপারে কোনো এফআইআর না রাখতো, আর আমার এফআইআর কপি না দিত। এতটা মাস ধরে আমি দুষছি, আমার উপর যা যা নির্যাতন হয়েছে জানেনি, আমারে আমি এই নির্যাতনের কেস দেওয়ার পরে পুরাটা সচিন্দ্রলাল সুমুরি আমরা পঞ্চায়েতের মেম্বার, 2 নং ওয়ার্ডের মেম্বার মিনরা বেগম আর তার ফুলা পান্ডি আমার পুরাটা সচিন্দ্রলাল সুমুনি দৌড়াইছে, আমি কিরে তার নামে কেস দিলাম। দুপুর থেকে দৌড়াইছে ইয়ানো হিয়ানো জঙ্গল সঙ্গল পলাইয়া আমি রাত্রে 7টার সময় এক হিন্দু বাড়িত নিয়ে গিয়া আশ্রয় লইয়া, রাত্রে 7টার সময় হিন্দু বাড়ির তারা আমার সাহায্য করছে। আমি এখান থেকে কোনো রঙে আমার মামার বাড়ির দিয়া এবার তার ব্যাপারে আবার নির্যাতনের কেস দিছি, জীবন অন পর্যন্ত নির্যাতনের কেস ওরা কোনো খোঁজখবর পাইছি না, তারা এই কেস রাখছে না। সবটাই বিলে খালি মিমি মজুমদারের মানা, মিমি মজুমদারে না করছে তারা কেস রাখতো আমার কেস, তারা তারার লগে পার্টি করে। তো মিমি মজুমদারের ভিতরে কি স্বার্থ, মিমি মজুমদার কি ইচ্ছা? আমি ছোট্ট মোট্টো একটা টেলারিং কাজ করি, কাশিম ভুইয়ারে কইয়া দিছে যে তার দোকানে কয় একটা মালটাল তুললে দিবা, তার 25,000 টাকা দিয়া দিবা, এই মহিলাটা বিলে কইয়া দিছে। তাহলে মহিলাটার মুখ হইলে খারছি নি, তাইনে জানে না তাইনে যে মহিলা, আর আমিও যে মহিলা তাইনে জানে না, এরম তোর অসভ্য জানুয়ার মহিলারা মাটির লেভেলে থাওনতে না থাওন ভালা, যারা নারী হইয়া নারীরা দুঃখ বুঝে না। এবারে মিনরা বেগমের মতন অসভ্য মহিলারা আমার বাড়ির বাউন্ডারি সব কুবাইছে, সব কুবাইয়া টুবাইয়া আমার উপর যা একটা নির্যাতন করছে, ওখানে আমার মা বাবা ফেরে দিয়ে আমার পিছিয়ে লাগাই দিছে, কইতাছে যে তাই এখানতে বাগাও, তাই কেসটা না উড়াইলে তাই এখানতে বাগাও।